বগুড়ার বাজারে এখনও অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ রেনিটিডিন জাতীয় ঔষধ। আবার অনেক কোম্পানি মজুতকৃত ঔষধ বিক্রি করতে লোভনীয় অফার দিচ্ছে। এ কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান। গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ওষুধ বছরের পর বছর বিক্রি হচ্ছে গ্রামেগঞ্জে, কিন্তু সেই ওষুধ তৈরির কাঁচামালে এবার পাওয়া গেছে ক্যান্সারের উপাদান। গেল 30শে সেপ্টেম্বর 32টি কোম্পানির এই জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 7 দিনের মধ্যে বাজার থেকে এগুলো তুলে নিতে বলা হয়। স্কয়ার আছে, একমির আছে, অপসুলিন কোম্পানির আছে, মোটামুটি 4-5টা কোম্পানির রেনিটিডিন আছে। গ্রামের মানুষ বা যারা চায়া খায় এরা এই জিনিসগুলো কিনে কিনে খাচ্ছিল। ডাক্তার অবশ্য অনেক লেখা কমে দিয়েছে। রেনিটিডিন এখনো বাজারে আছে, অনেকে জানে না। সতর্ক বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। বিক্রি বন্ধে তো দূরের কথা, কোম্পানিগুলো তাদের মজুতকৃত ওষুধ বিক্রি করতে দোকানে দোকানে দিচ্ছে লোভনীয় অফার। একমি আর অপসুলিন আপনার প্রোডাক্টটা তুললে আমি বলছিলাম যে প্রোডাক্ট নিয়ে যান, তো তখন বলছিলেন না প্রোডাক্ট না লাগবে না, বোনাস আমরা 2টায় কি 3টায় বোনাস দিচ্ছি। 3 বক্স রেনিটিডিন নিলে কিছু কমিশন আমরা করব 20%, কিন্তু বক্স পরিমাণ নিতে হবে এরকম। তবে সরকারি হাসপাতালে রেনিটিডিন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, জানালেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক। অন্যদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে এর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। সরকারি হাসপাতালগুলোতে যে রেনিটিডিনটা সরবরাহ করা হয় এটা এসেনশিয়াল ড্রাগস থেকে আমরা পেয়ে থাকি। আমরা এই বিজ্ঞপ্তিটি পাওয়ার পরেই এসেনশিয়াল ড্রাগসের কাছে আমরা একটা চিঠি দিয়েছি। চিঠিতে জানতে চেয়েছি যে যেসব কোম্পানির কাঁচামাল ব্যবহার করে নিষিদ্ধ করা হয়েছে রেনিটিডিন উৎপাদন, যেমন ভারতের রেড্ডি এবং সারাকা কোম্পানি, এই কোম্পানিগুলো থেকে তারা কাঁচামাল নিয়েছে কি না এটা জানার জন্য আমরা চিঠি দিয়েছি এবং ইতিমধ্যে আমরা সরবরাহ এবং বিতরণ বন্ধ করে রেখেছি। আমরা চিঠি উত্তর পাওয়ার পরে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। এই ধরনের ঔষধ বাজারে যেন বিক্রি না হয় তার জন্য আমরা যৌন সচেতনতামূলক প্রোগ্রাম হাতে নিয়েছি এবং সকল ধরনের দোকানদারকে আমরা পরিষ্কার মেসেজ দিতে সক্ষম হয়েছি যে তারা এই ধরনের ওষুধ বিক্রয় থেকে যেন বিরত থাকে এবং আমাদের এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিষিদ্ধ রেনিটিডিন উৎপাদন ও বিক্রি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সবার। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।